হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি, আজকে আবার হাজির নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু উঠেছি আমি অনেক সকালে, সেই সকাল 6টা থেকে শুরু হয়ে গেছে আর এখন বাজে সকাল, তুমি দেখতে পারবে না, ব্যাক ক্যামেরা না করলে ঘড়ি টাইমটা দেখতে পারবে না, এখন বাজে সকাল 9:15। আমি একবার প্রতিষ্ঠাকে স্কুলে দিয়ে আসলাম 7টার সময়, এখন 9টা বাজে, 9টার সময় গেলাম আবার আনতে, নিয়ে ঢুকলাম 9:15। আর ব্লগটা এখন স্টার্ট করছি। আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে, আর অবশ্যই লাইক দিতে হবে। আর আমার নতুন বন্ধু যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, ঠিক আছে? তাহলে চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বিছানাটা তুলেই গেছিলাম, আর কোনো কাজ করা হয়নি, এখন বাদ বাকি কাজগুলো করে নি, শুধু বিছানাটাই তোলা হয়েছিল। হ্যান্ড ওয়াশের যে বোতল আছে তার সব হ্যান্ড ওয়াশগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। আর দেখো আমি এরকম পাউচ প্যাক নিয়ে আসি, এই দেখো, এগুলো আনলে অনেক সাশ্রয় হয়, বাই ওয়ান গেট ওয়ান থাকে আর অনেক দিন চলে যায়। তাহলে হ্যান্ড ওয়াশগুলো আমি পাউচ থেকে বোতলের মধ্যে ঢেলে নিয়ে আগে ঢালা হয়ে গেছে আমার তিনটে বোতলেই হ্যান্ড ওয়াশ। এবার হ্যান্ড ওয়াশ আমি এখন মতো রেখে দিই, এটা এক্সট্রা রয়ে গেল, আবার ফুলে গেলে আর ঢালবো। এটা সিঙ্গে বেসিনের এখানে থাকবে, এটা আবার সামনে ঘুরিয়ে রাখি, রইলে দেওয়ালের দিকে লেগে যাবে। এটা বাথরুমে, এখানে আমার চাল থাকে, সকালে রান্না হবে সেই জন্য চালটা ভিজিয়ে দিই, আজকে এইটুকু চালেই হয়ে যাবে। সকালে ভাত খাওয়ার জন্য আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, ভাতও বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করতেই হবে না, অনেক কিছু করা আছে। দেখি একটা তরকারি শুধু করব, সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিলাম, এবার সয়াবিনের জন্য একটু আলুও কেটে নিই, একবারে আলুটাও সেদ্ধ করে নেব। আজকে অনেক কিছু খাবার রয়ে গেছে, দেখো এখানে রয়েছে কচুকাঠির তরকারি, এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দু পিস ইলিশ মাছও রয়েছে। আর আমি এখন শুধু সয়াবিনের তরকারি করছি, যেটা আমার রাতে রুটি দিয়ে খেতে কাজে লাগবে, আর নইলে কিছু করতেই হতো না। সকালে খাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি, সকালে রয়েছে ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। রান্না হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রান্না হয়েছে, 11:10 বাকি, করেছি তো শুধু সয়াবিন। আর এখানে কচু শাক কালকের গরম করে নিয়েছি, কচু গাঁঠি চিংড়ি মাছ দিয়ে সেটাও গরম করলাম, দু পিস ইলিশ মাছ আছে সেটাও গরম করে নিয়েছি, আর ভাত। এদিকের কাজ তো হলো, এবার দেখো কিচেনে যে অবস্থা হয়ে আছে, এবার এই কিচেনটাকে পুরো পরিষ্কার করতে হবে, জামা কাপড়গুলো সাইডে ভিজিয়ে দিই কাচার জন্য, তারপরে কিচেনটা পরিষ্কার করি, ততক্ষণ জামা কাপড়গুলো একটু সার্ফে ভিজে যাবে। দেখো একটু সাবান দিয়ে ধুয়ে নিই, সাদা তো নইলে নোংরা হয়ে যাবে। জিনিসগুলো আমি কাপড় দিয়ে মুছে নিই, কেননা মপ দিয়ে এত ভালো করে পরিষ্কার করা যাবে না, এই জন্য এই জায়গাগুলো হাত দিয়ে মুছি, হাত লাগবে। ইলেকট্রিক কেটলিতে একটু গরম জল বসিয়েছিলাম, রান্নাঘরের ন্যাকড়া যেগুলো রয়েছে ওগুলো একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই, গরম জল দিয়ে সার্ফ দিয়ে দু তিন দিন পর পর না ধুলে আঠা আঠা হয়ে যায়। প্রতিদিন সার্ফ দিয়ে ধুই, কিন্তু গরম জল তো রোজ দেওয়া হয় না, আজকে একটু গরম জলে ভিজিয়ে দিলাম। কমপ্লিট, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি,
ঘরের সব কাজ হয়ে গেছে, এবার বাইরে চলে এসেছি। প্রথমে ঠাকুর বাসনগুলো মেজে নিই, এবার কাঁচাকাঁচিগুলো করে নিই। আজকে খুব বেশি নিই, অল্প কটাই আছে, কাঁচা হয়ে গেল। এবার ধুয়ে নিই, জামা কাপড়গুলো নাড়া হয়ে গেল। এবার রান্নাঘরে যে মোছামুছির কাপড়গুলো আছে সেগুলোও দেখো ধুয়ে দিচ্ছি। কাজকর্ম হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি স্নান করতে। প্রচণ্ড গরম লাগছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। আমার নতুন বন্ধুরা, যারা আজকেই কষ্ট করে এতটা পুরো ভিডিওটি দেখেছো, দয়া করে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরনো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তাহলে যাই, টাটা বাই। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। ততক্ষণ যা সবাই খুব ভালো থেকো।